নুরির মা, ও নুরির মা, ডাকতেছো কেন? কয়টা দিন থেকে তো কাজ কাম নাই, চিন্তা করতেছি রিক্সাটা নিয়ে একটু বাইরে হই। সামনে তো ঈদ, আমার জন্য একটা ভালো বেনারসি শাড়ি কিনে আনবা। আরে বেনারসি শাড়ি তো অনেক টাকা দাম, এমনি সাদা মাটির একটা শাড়ি আনলে হয় না? আমার সাদা মাটির শাড়ি লাগবে না, আমাকে একটা বেনারসি শাড়ি লাগবে। ঈদে আমি ঘুরতে যাব, তোমার সাথে বিয়ে দিয়ে আমার বাবা যে কি ভুল করছে, একটা বড় শাড়ি পর্যন্ত কিনে আনি দিতে পারে। আচ্ছা আনুমনি। বাবা বাবা বাবা, আমার জন্য পুতুলের জামা কিনে আনিও। আনুম রে মা আনুম, তোর লাগাও নতুন জামা পুতুল। আনুম আনুম। বিসমিল্লাহ। হে আল্লাহ, রিক্সা ধরলাম আল্লাহ, তুমি আমার বউ বাচ্চার চাহিদা মিঠানোর তৌফিক দান করো। হায়রে, মেয়ের তো পুতুলের টাকাই এখনো হইল না, শাড়ির টাকা না, বউ বাচ্চারে আমার খুশি রাখতেই হবে, দরকার হয় আমি রক্ত বিক্রি করব, তাও আমার বউ বাচ্চারে খুশি রাখতে হবে। স্যার আসসালামু আলাইকুম। স্যার আমি গরিব মানুষ স্যার, আমাকে দুই ব্যাগ রক্ত বিক্রি করতে হবে স্যার। রক্ত বিক্রি করবে তো স্বাস্থ্যের তো অবস্থা খারাপ, ভালো মন্দ খাইতে পারো কি দিনবেলা? স্বাস্থ্যের যে অবস্থা তাতে তো রক্ত নেওয়া যাবে না স্যার। আমার পরিবারে অনেক কিছুর প্রয়োজন স্যার, স্যার আমার রক্ত বিক্রি করতেই হবে স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু রক্ত দিতে চাচ্ছ আমরা রক্ত নেব, আমাদের এই প্রতিষ্ঠানের যে আসলে আমরা রক্ত নেই না, তারপর যেহেতু তোমার প্রয়োজনে তুমি রক্ত বিক্রি করতে চাচ্ছ, ঠিক আছে রক্তটা যদি কোনো সমস্যা না হয় তাহলে আমরা নিতে পারি। চল ভাই একটু ঠিক করো। সিস্টার কে আছেন? 103-এ যান, যে ওখানে বসেন। ভাই ভাই।
তোমার নাম কি মা? আমার নাম নীল। ও, এটা তোমাদের বাড়ি? হ্যাঁ। নুরুদ্দিন তোমার কি হয়? আমার আব্বু হয়। তোমার আব্বু হয়? তোমার মা বাড়িতে আছে? আছে। আমাকে একটু নিয়ে চলো তো মা। আম্মু আম্মু, কে যেন তোমাকে ডাকছে। কে আসছে মা? কে আপনি? এটা নুরুদ্দিনের ভাইয়ের বাড়ি? হ্যাঁ, এটা আমার স্বামীর বাড়ি। ও আচ্ছা আচ্ছা, তা ঠিক আছে। নুরুদ্দিন ভাই আসলে কিছু এই পুতুল একটা আর কিছু কাপড় পাঠিয়েছে, এই যে এগুলো নেন, হাতে নেন। আমার স্বামী কই? আসলে আমি কি বলবো, আমার বলার ভাষা নাই ভাবি, আমি কি বলবো। কেন, কি হইছে? আমি আসতেছিলাম রাস্তা দিয়ে, হুট করে দেখি নুরুদ্দিন ভাই রিকশার সাথে একটা গাড়ির ধাক্কা লেগে যায়। ধাক্কা লাগা যাওয়াতে উনি খুব অসুস্থ হয়ে পড়ে। চিন্তা করিও না মা।